হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কিন্তু 3000 বিএনবি প্রাইস ফুল অফার শেয়ার করব। এই ভিডিওটি কোনোভাবেই মিস করা যাবে না, কারণ এই ভিডিওটি আপনাদের সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আপনারা কিভাবে 3000 বিএনবি এই প্রাইস ফুল অফারে জয়েন করবেন আমি এ টু জেড দেখিয়ে দেব। কারণ এখানে আপনি যখন জয়েন হবেন, তো 7 এপ্রিল কিন্তু অ্যানাউন্সমেন্ট আপনাদের করবে, ডিস্ট্রিবিউট করবে যারা পাবেন। তো আপনি যদি এর ভিতর থেকে একটি বিএনবি পান, তাহলে আপনি কিন্তু $400-350 মালিক কিন্তু হয়ে যাবেন। তো অবশ্যই দেরি না করে যারা জয়েন করবেন, দ্রুত জয়েন করবেন। তো আমি এ টু জেড দেখিয়ে দেবো, তো শুরু করা যাক। তো আজকে যে অফারটি শেয়ার করব, এটা হচ্ছে বিনান্সের একটা অফার। যারা যারা বিনান্স ইউজার রয়েছেন, আপনারা প্রত্যেকে কিন্তু এই অফারটি উপভোগ করবেন। আর যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন নাই, তারা অবশ্যই ভেরিফাই করে এই অফারে অংশগ্রহণ করতে হবে। তো অফারে অংশগ্রহণ করার জন্য আপনি হোম পেজে চলে যাবেন। তো এরপর এখানে যে মোর সেকশন পাবেন, হ্যাঁ, এই মোর সেকশনে আপনাকে প্রেস করতে হবে। একটু স্ক্রল করলে আপনি নিচে এখানে রমাদান একটি অপশন দেখতে পারবেন, এটা কিন্তু হট নিউজ। তো এখানে আপনাকে প্রেস করতে হবে, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2023 রমাদান ক্যালেন্ডার, এখানে কিন্তু আপনাদের 12 অলরেডি কিন্তু প্রাইস পুল আপনাদেরকে দেওয়া হয়ে গিয়েছে, ওকে। তো এখানে কিন্তু আপনাদেরকে 12 পর্যন্ত কিন্তু প্রাইস পুল আপনাদেরকে ডিস্ট্রিবিউশন করেছেন। যারা এই ক্যালেন্ডারে অংশগ্রহণ করেছেন, তারা অনেকে কিন্তু এখান থেকে কিছু বিএনবি অথবা ইউএসডিটি বিউএসডিটি কিন্তু জিতে নিয়েছে, ওকে। তো আজকে যে অফারটি আপনাদের মাঝে শেয়ার করব, এই অফারটি হচ্ছে আপনার 11 নম্বর অপশনে। তো এখানে আপনি 11 নম্বর অপশনে এভাবে টাচ করে দিবেন, ওকে। তো অফারে এখানে আপনি যখন আসবেন, এখানে নিচে কিন্তু 3000 বিএনবির কিন্তু একটি প্রাইস পুল দেখতে পাচ্ছেন। তো এখানে যারা জয়েন হবেন, যারা লাকি উইনার থাকবেন, তাদেরকে সবাইকে ডিস্ট্রিবিউশন করে দেবে। সেক্ষেত্রে আমাদেরকে এই সিমোর অপশনে প্রেস করতে হবে। আমি সিমোর অপশনে প্রেস করে দিলাম। তো এরপরে এখানে কিন্তু কন্ডিশনগুলো লেখা আছে। আমি যেহেতু ভিডিও করতেছি, আপনাদের কন্ডিশনগুলো কোনো পড়ার প্রয়োজন নেই। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন 7 এপ্রিল অবশ্যই এই অফারটি কিন্তু ঘোষণা করবে। সোজা কথা না বলে আপনাদেরকে এখানে সার্ভে অপশনে প্রেস করতে হবে। আমি সার্ভে অপশনে প্রেস করে দিলাম, ওকে। তো এখানে চলে আসলাম, এখানে কিছু আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর দেওয়া শেষ হয়ে গেলে যখন সাবমিট অপশনে প্রেস করবেন, তারপরে কিন্তু আপনার কাজ শেষ। যখন আপনি উইন হবেন, তো এরপরে আপনি কিন্তু এখান থেকে জিতে নিতে পারবেন। তো কিভাবে করবেন? তো প্রথমে আপনাকে এখানে 1 নম্বর অপশন আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে একটা আইডিয়া দিতে হবে, হ্যাঁ। এই আইডিয়াটি আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে কিন্তু পোস্ট করে রেখেছি, আপনারা সেখান থেকে কপি করে নিয়ে আসতে পারবেন। এখানে আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি পোস্ট করে রেখেছি। যারা এখানে জয়েন হতে চান এবং নিয়মিত আপডেট পেতে চান, তারা কিন্তু আমার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। তো এখানে কিন্তু আমি একটা পোস্ট দিয়ে রেখেছি, একটা আইডিয়া লিখে রেখেছি, চাইলে এটা কপি করতে পারেন অথবা আপনি নিজের মতো আপনি কিন্তু আইডিয়াগুলো লিখে তারপর ওখানে সাবমিট করতে পারেন, ওকে। তো এরপরে আমি এখানে 1 নম্বর অপশনে আমি প্রেসড করে দিলাম, ওকে। তারপর এখানে 2 নম্বর অপশন, এখানে আপনাকে অবশ্যই কান্ট্রি দিতে হবে, কোন কান্ট্রি থেকে আপনি লিখছেন। এখানে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডু দিস, তো সিটি অ্যান্ড কান্ট্রি লিখতে হবে, ওকে। আমি এখানে অবশ্যই আমাদের বাংলাদেশ লিখে দিলাম। তারপর এখানে হাউ মেনি ইন্ডিভিজুয়াল ডু ইউ ওয়ান্ট টু হেল্প, এখানে 50 জন আমি সিলেক্ট করে দিলাম, ওকে। আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। আপনি 4 নম্বর অপশনে এখানে চলে যাবেন। 4 নম্বর অপশনে আপনাকে কী করতে হবে, এখানে এখানে আপনাকে যে ইএস অপশন এখানে টাচ করে, এখানে নো এবং ইএস আছে, আপনি ইএস অপশনে টাচ করে দিবেন। তারপরে 5 নম্বর অপশনে আপনার টেলিগ্রাম ইউজার নেমটি এখানে দিতে হবে। তো আমার টেলিগ্রাম ইউজারের নেমটি এখানে আমি দিয়ে দিচ্ছি, ওকে। তো 6 নম্বরে যে অপশন, হ্যাঁ, 6 নম্বরে আপনার টেলিগ্রাম ইউজারের নেমটা দিতে হবে। তো 6 নম্বরে আপনাদেরকে টুইটারের ইউজার নেমটা দিতে হবে। আমি টুইটারের ইউজার নেমটা দিব। তো আমি টেলিগ্রাম এবং টুইটারের ইউজার নেম কিন্তু সেম, ঠিক আছে। তো এখানে সাবমিট দেওয়ার আগে আরেকটা জিনিস আপনাকে করতে হবে। তো আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, ওকে। আপনারা যারা কাজ করবেন, আমার টেলিগ্রাম গ্রুপে আসবেন, এখান থেকে একটা স্ক্রিনশট আছে, অথবা ওই 11 নম্বর অফারে প্রবেশের সময় আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলেই হবে। তো এই স্ক্রিনশটটি আমার প্রয়োজন হবে, তো দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি কিন্তু টুইটারে, আমার নিজস্ব টুইটারে চলে আসলাম। এরপরে যে প্রোফাইলে যাব, প্রোফাইলে গেলে একটা টুইট করতে হবে। আমি একটা টুইট করব। তো টুইট করার পর এখানে ফটো সিলেক্ট করব। তো আমি কিন্তু অলরেডি এই ফটোটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখেছি। তো এখানে মেবি লেটার, তারপরে আবার টেলিগ্রামে যেতে হবে। এই লেখাটি আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে
জাস্ট এখানে কমেন্ট বক্সে পেস্ট করে দিব। তারপর এখানে টুইট অপশন আছে উপরে, আমি টুইট করে দিলাম, কারণ অবশ্যই তারা কিন্তু আমার টুইটার অ্যাকাউন্ট কিন্তু দেখবে। দেখার পরে তারা যদি সন্তুষ্ট হয় আমাকে কিন্তু তারা রিওয়ার্ড দিতে পারে। ওকে, তো তারপর এখানে সব ঠিকঠাক থাকলে আপনি নিচে যে এখানে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে সাবমিট অপশনে প্রেস করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সাবমিট ইজ সাকসেসফুল, আমি কিন্তু এখানে অলরেডি পার্টিসিপেট করা আমার কমপ্লিট হয়েছে। ওকে, তো এখন কথা হলো আপনি যদি এখানে বিএনবি জিতেন তো আপনি এটা কিভাবে দেখবেন আমি উইন হয়েছে কি না। সেক্ষেত্রে আপনাদেরকে রিওয়ার্ড সেন্টার অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে রিওয়ার্ড সেন্টার, অথবা এখানে যদি না পান উপরে থ্রি ডট লাইনে ম্যান অপশনে প্রেস করবেন। ম্যান অপশন প্রেস করার পরে আপনি কিন্তু এখানে রিওয়ার্ড অপশন দেখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু এলিজিবল হয়েছেন কি না আপনি জাস্ট এখান থেকে ক্লেম করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে আজকের আগুন জটপট অফার, জটপট জয়েন হবেন এবং 7ই এপ্রিল আপনি অফারটি চেক করবেন আপনি পেয়েছেন কি না, আগে জয়েন হন। তো পরবর্তীতে বিনান্সের গরম অফার থাকলে আবারও শেয়ার করা হবে, সেক্ষেত্রে এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।